তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাব ডেকার্স লেনে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টে বাজে। তো ভাবছি যে কি করা যায় না যায়, ডেকার্স লেনে গিয়ে কিছু পাবো কি না সত্যিই জানি না। তো অ্যাকচুয়ালি কিছু কাজ ছিল, কাজটা মিটিয়ে এখন ফিরছি। তো ভাবলাম যে কেন না ডেকার্স লেনে গিয়েই খাওয়া দাওয়া করা যাক। তো এখন যাব ডেকার্স লেনে, ওখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। আমার তো ইচ্ছা আছে ওই অরুণ দার দোকানে গিয়ে খাওয়ার। তো যাই আগে কি করি না করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। মেরে দেবে তো। এখন যে আমরা বেরিয়েছি, এই 4টার সময় যা গরম, মানে এখানে যদি ডিম রেখে দেয় ডিমও সিদ্ধ হয়ে যাবে এমন অবস্থা। তো চলো আমরা ডাইরেক্ট ডেকার্স লেনের ওখানটা দিয়েই ঢুকবো। তো যাই, কি খাবার পাই না, তো আমরা এখন ডেকার্স লেনের উল্টো দিকেই আছি। তো চলো যাওয়া যাক। এসে গেছি ফাইনালি আমরা জেম সেকি সরণি, যেটা ডেকার্স লেন নামেও পরিচিত। এখান থেকে সব লুচি তরকারি এছাড়াও চাউমিন টাউমিন পাবে। তুমি চাউমিন খাবে নাকি? এখানে আরো ভাতের হোটেল থেকে শুরু করে প্রচুর কিছু আছে, যেমন এখানে শুধুই হোটেল বলে নাম লেখা আছে। আর এখানে আপনজন, এটা কোন আপনজন? এটা কি কালীঘাটের নাকি এটা ডেকার্স লেনের আপনজন? এখানে অনেক কিছু আছে দেখো। এটা কি সেই কালীঘাটের আপনজন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কালীঘাটেরই আপনজন এটা। তাই হোক, এখানে প্রচুর আইটেম, এখানে চাউমিন থেকে শুরু করে এছাড়াও এখানে পোলাও, আলুর দম আর পাকোড়া থেকে প্রচুর কিছু আছে দেখতে পাচ্ছি। বিখ্যাত চিত্তবাবুর দোকান বন্ধ হচ্ছে নাকি? তো আমরা তো এখন ডেকার্স লেনের ভেতরে ঢুকে গেছি, এখন যাচ্ছি আমরা কি জয়মাথারা, যেটা অরুণ দার দোকান, সেখানে এখন যাচ্ছি। তো কি খাবার পাবো না পাবো সত্যি জানি না। এখানে তো জানি 4টার আগে সব শেষ হয়ে যায়। তো দেখা যাক কি পাওয়া যায় এখানে। এখন এই অরুণ দার দোকানে যেটা সেখানে চলে এসেছি, কিছু আছে কি না জানি না। খাবার সব শেষ নাকি? কি আছে এখন? হ্যাঁ সেটাই তো ভাবছি। পনিরের কিছু নেই? পনিরের কিছু নেই? পনিরের এটা কি আছে কাকিমা? এটা দিয়ে নিয়ে নেবে নাকি? আচ্ছা আমাদের এটা দিয়ে একটুখানি ওই কুলচা দিয়ে দিন না। আমরা এখন একদম শেষ মোমেন্টে এসেছি, যেখানে এখন শুধু দুটো আইটেমই আছে, মানে দুটো কি তিনটে। পনির ভর্তাটা নেই? এখানে রুটি টুটি তো সবই আছে, আর একদম সব আইটেম শেষ, একদম শেষের পথে আমরা এসেছি। এটা কি দিয়েছে? মটর পনির আর তার সাথে কুলচা, তাই তো? মটর পনির আর তার সাথে দুটো পনির কুলচা কি এটা? দুটো কুলচা নিয়ে নিয়েছি, কত কি হয়েছে সেটা পরে বলে দেবো। তো চলো আগে এটা খাওয়া যাক। এখানে তো ভর্তি ভর্তি স্টাফিং দেওয়া পুরো। এদিকে সাইডে দেখতেই পাচ্ছ, যেটা অরুণ দার দোকান নামে পরিচিত, জয়মাতারা যে দোকান, তার সামনেই আমরা আছি। খাবার নিয়ে নিয়েছি, ও এখন খাবার টেস্ট করছে। টেস্টি, আমরা এটা খেয়েছিলাম আগে। কি খেয়েছিলাম আমরা?
পনির ভর্তা খেয়েছিলাম আর ফুলকপির রোস্ট খেয়েছিলাম। হ্যাঁ, কাকু দিয়েছিল আমাদেরকে, আর তার সাথে আরেকটা কিছু ছিল না? আমরা এটা আগে কিন্তু ট্রাই করিনি, কিন্তু এটা দারুণ খেতে। কত যে কাকিমা? 55। কুলচা কত করে ছিল কাকিমা? আচ্ছা আচ্ছা। আর সব রকম সবজি পেতে গেলে কবে, মানে কটা থেকে কটায় আসতে হবে? এলে সব পেয়ে যাবো, 12টা একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এলে খাবার অনেক কমে পেয়ে যাবে, কিন্তু অন্যান্য জায়গায় গেলে এই খাবারটা অনেক দাম হয়, সিরিয়াসলি। আর টেস্ট তো এখানে দারুণ। তোমরা অবশ্যই এসে কাকুর দোকানে খাবার খেয়েও, আর কাকু তো আজকে ছিল না, না অন্যদিন আসবো আরেকবার, এসে খেয়ে যাবো। আর তোমাদের আরও আইটেম যেগুলো আছে সেগুলো শেয়ার করবো। এছাড়াও আমার দুটো ব্লগ অলরেডি আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখতে পারো। তো এখন কিছু ঠান্ডা খেতে হবে, চলো, প্রচণ্ড গরম। আমরা এখন ফাইনালি এসে একটা দোকান থেকে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, যেটা এখন খাচ্ছি। বলছি এই সুরুচিতে যাবে, দাঁড়াও এটা খেয়ে নিই, আগে খেয়ে নিয়ে তারপর দেখছি। এই জায়গাটা যেটা আছি আমরা একদম শেষের দিকে আছে, ওখানেও আরও কয়েকটা দোকান আছে। সুরুচির এখানে এসে লাস্ট গলি, এখানে এই গলো দিয়ে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা কাকুর দোকান আছে যেখানে সিদ্ধ ডিম, হ্যাঁ কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান, এখানে সুরুচি। চলো একটু সুরুচিতে যাই, দেখি বিরিয়ানি আছে কি না, দেখবো। একটা নেব বিরিয়ানি, চলো ট্রাই করা যাক। তো আমরা চলো ঢুকছি সুরুচিতে। বিরিয়ানি ছাড়া আপনার মিক্স ফ্রাইড রাইস আছে, মিক্স ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, মটন কষা, চিকেন কষা, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়া হয়, আজকে হয়। পোলাওটা শুধুমাত্র আমাদের অর্ডারের জন্য তৈরি হয়, যেদিন অর্ডারের জন্য হবে সেদিন দোকানে সেদিন পাবো। আর এই ভেজিটেবিল পোলাওটা ওটা রেগুলার। আচ্ছা, মানে এখন ভেজিটেবিল পোলাওটা পাবো? আচ্ছা, এসে গেছে। মিক্স ফ্রাইড রাইস কত আছে কাকু? 140। তাহলে একটা মিক্স ফ্রাইড রাইস দিন, আর মাঞ্চুরিয়ান না চিলি চিকেন? মাঞ্চুরিয়ান, মানে একটা মাঞ্চুরিয়ান আর একটা হলো মিক্স ফ্রাইড রাইস। মানে মাঞ্চুরিয়ানটা কত দাম পড়বে? 220। হাফ হিসাবে নিতে পারো? হাফটা কত? 120। কফির সাথে হাফটা দিন আর একটা মিক্স ফ্রাইড রাইস। তো আমরা এখন ফাইনালি সুরুচিতে এসেছি। আমরা ভেবেছিলাম মাটন বিরিয়ানিটা খাবো, কিন্তু এখানে মাটন বিরিয়ানিটা নেই। তো এখানে আমরা মিক্স ফ্রাইড রাইস আর তার সাথে দিয়ে দিয়েছি হলো চিকেন মাঞ্চুরিয়ান, যেটা এখন খাবো, খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগছে না লাগছে। সুন্দর যেটা দোকান আছে সেখানে গেছিলাম, ভেবেছিলাম অনেক খাবার থাকবে হয়তো, কিন্তু আমাদের লাকটা খারাপ আর অ্যাকচুয়ালি শেষও হয়ে যায়। মানে আমি জানতামও যে আমাদের কপালে আজকে সব কিছু থাকবে না, তাও এসেছিলাম যদি কিছু পাওয়া যায়, তাও আমরা পেয়ে গেছিলাম, তাই না? পনিরের আইটেমটা দারুণ ছিল, তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো। মানে মানে এছাড়াও তোমরা যদি একটা থেকে দুটোর মধ্যে আসো, আমি শিওর তোমরা সব খাবার পেয়ে যাবে, খুবই টেস্টি হয় খাবার, অবশ্যই এসে ওই দোকানে ট্রাই করো। আর এই দোকানে আমরা স্টু খেয়েছিলাম, না চিকেন স্টু খেয়েছিলাম এই দোকানে সুরুচিতে এসে। অ্যাকচুয়ালি এটা চিত্তবাবুরই দোকান, চিত্তবাবুর এটা আর কি রেস্টুরেন্ট, আর ওটাও বাইরেও ওখানে একটা দোকান আছে, তোমরা এসে খেতে পারো। তো আর চলো খাবারটা আসুক, খাবারটা এলে তারপর কথা বলছি। এই সুরুচিও কিন্তু বেশ ভালোই ভিড় থাকে দুপুরবেলা এলে, এখন বলে আমরা একটু পাকায় পাকায় পেয়েছি। এটা এই জায়গায় যদি তোমরা দুপুরবেলা আসতে, মানে মাথা খারাপ, মানে মাথা খারাপ লাগবে। আমাদের খাবার এখন আসেনি, আসবে, মনে হয় রেডি হচ্ছে ওখানে খাবার। তো দেখতেই পাচ্ছ আমাদের খাবার এখন চলে এসেছে, মিক্স ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান। তো চলো এটা খাওয়া যাক, খেয়ে বলবো কেমন লাগছে না লাগছে। ফ্রাইড রাইসটাও
মাটন আছে নাকি? বলতে পারছি না মাটন আছে কি না। না চিকেন কেমন? ভালো না? তো চলো এটা খাই, খেয়ে দে, তারপর তোমাদের সাথে কথা বলছি। চিত্তবাবুর দোকান এটা একই দোকান তো? মানে ওটা বাইরের স্টল আর এটা রেস্টুরেন্ট, তাই তো? আচ্ছা আচ্ছা, বলছি কটা থেকে কটা এলে খাবার পাবে? এখানে আপনি সকাল 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা, ছুটির দিনে বন্ধ। আচ্ছা, গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোর যদি একটা খোলা থাকে তাহলে এটা খোলা, না হলে দুটোই যদি বন্ধ থাকে এটা বন্ধ। আচ্ছা আচ্ছা, রবিবার বন্ধ আর যেগুলো দিন সকালে 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আসলে কি খাবার পেয়ে যাবে? বত্রিশ বছর এটা, আর ওটা 70-80 বছর, তাহলে অনেকদিন। বলছি তোমার কেমন লেগেছে ওখানের ফ্রাইড রাইস আর এটা? খাবারটা বেশ ভালো ছিল, আর এর আগেও আমরা ওখানে খেয়েছি ওই স্টু আইটেমটা খেয়েছিলাম আর ডায়মন্ডটা খেয়েছিলাম যেটা বাইরে খেয়েছিলাম চিত্তবাবুর দোকানে, বেশ ভালো ছিল। আর আজকের খাবারটা অনেক টেস্টি ছিল। এই তো কাকুকে এখন পেয়ে গেছি, তো কেমন আছো কাকু একটু বলো। আজকে তোমার দোকানে এসে আমি শুধু একটা খাবারই আমার পছন্দের মতো, পনিরটা খুবই ভালোবাসি, কিন্তু চেয়েছিলাম ভর্তাটা খেতে, কিন্তু আজকে মটর পনিরটা পেয়েছি। হ্যাঁ, মানে কোন টাইমে এলে আমি সব পাবো সেটা বলো? 12:30-12টার সময় এসো না, 12:30-12টার সময় এলে তুমি সব পেয়ে যাবে, যা যা আইটেম থাকে। তোমাকেও খুঁজছিলাম, তুমিও ছিলে না, খাবারের সাথে তুমিও বাদ আছো। হ্যাঁ, কাকিমা বলেছিল একদিন সকাল সকাল আসবো। তুমি কটায় খোলো দোকান? গরমের জন্য পড়ে লাভ নেই, ওই খিচুড়ি যখনই হয় তখন একটু বৃষ্টি না হলে আর শীতকাল না হলে খিচুড়ি, সেটাই বৃষ্টি না হলে এই সময়টুকুই খিচুড়িটা হলে তোমার একটা ননভেজের দোকানও আছে, একটু কোন জায়গাটা বলে দাও? ওই সাইডের দিয়ে ঢুকতে মানে চিত্তবাবুর গলির প্রথম দিক যদি ঢুকো তাহলে প্রথমে দেখবে একখানা ছোট চায়ের দোকান পড়ে, তারপর একটা নানপুরির দোকান, তারপর একটা ঠিক চাউমিন দোকান, চাউমিন তারপরের দোকান সেই তারামায় ননভেজ। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটু এগিয়ে এলি চিত্তবাবুর দোকান বাঁতে পড়ছে, আর আমার জয়মাতারা ভেজের দোকানটা, এটা তো ভেজ কাউন্টার পুরোটা, এটা সুন্দর। অনেকেই জানে না হয়তো যে তোমার নন ভেজের দোকানটা, না অনেকেই জানে না। হয়নি আমার বছর, আচ্ছা রানিং হয়েছে, আগে আমার ছিল, আমার আগে এখানে 12 বছর আমি নন ভেজ খালি। আচ্ছা আচ্ছা, তারপর ওটা পেলাম আমি, ওটা নন ভেজ এখন ওটা বাবা থাকেন, বাবা ভেজের না, আমার আমিও জানতাম না সত্যি, আজকেই জানলাম। এখানে বুধবার আর শুক্রবারে মাটন তৈরি আছে, মানে তাহলে ওখানে এনে সবাই নন ভেজ পেয়ে যাবে। একদম একদম একদম, ঠিক আছে কাকু আজকে আসি, আবার দেখা হবে। হ্যাঁ, এখন পুরো ফাঁকা ডেকার্স লেন। কি দাম আছে এগুলো? ও 450 টাকা করে কেজি আর 10 টাকা করে পিস মথুরা প্যাড়া। এখানেই মিষ্টির দোকান মনে হয় এখানেই বিক্রি হচ্ছে। হ্যাঁ, এক মাস খারাপ হবে না। হ্যাঁ, কি বলছেন? ও আচ্ছা আচ্ছা, এটা বলছে এক মাস নাকি খারাপ হবে না, এক মাস থাকবে নাকি, এটা বিস্কুটের মতো হয়ে যাবে। বেশ ভালো লাগলো দেখে, ঠিক আছে কাকু। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের হ্যাঁ কমেন্ট তো অবশ্যই করবে, আর জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে, আর তোমাদের তো ডিটেলস দিলাম কখন কি আসতে হবে না হবে, তোমাদের সবটাই জেনে নিয়েছো আর বলেও দিয়েছি, আর কাকুরাও শেয়ার করে দিয়েছে যে কোন দোকানে কখন কখন আসতে হবে, যখন যখন বলেছে তোমরা তখন এসেই খাবারগুলো খেয়ে যেও, আর বলো ওখানের খাবার তো নো ডাউট খুবই ভালো, আর কমেন্ট করো কেমন, হ্যাঁ খেয়ে কমেন্ট করো, আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা জানিও অবশ্যই। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।